বেঞ্চ বদলেও মিলল না স্বস্তি। কুন্তলে চিঠি মামলায় সিবিআই এ জিজ্ঞাসাবাদের সম্ভাবনা থেকে রেহাই পেলেন না অভিষেক। উল্টে তাকে ২৫ লক্ষ টাকা জরিমানা করলেন বিচারপতি অমৃতা সিনহা। ২৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে কুন্তলকেও। এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন অভিষেক। প্রথমে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট, তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের বেঞ্চ বদল, তারপরেও অবশ্য মিলল না রেহাই। কুন্তল ঘোষের চিঠি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণে বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা, যার জেরে সিবিআই এর জিজ্ঞাসাবাদের সম্ভাবনা থেকে নিস্তার পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ২৫ লক্ষ টাকা জরিমানা করলেন বিচারপতি অমৃতা সিনহা। ২৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে কুন্তল ঘোষকেও। কুন্তল ঘোষের চিঠির মামলায় হাকিম বদলালেও হুকুম বদলাচ্ছে না, হুকুম হলো আরো জোরালো। নিয়োগ মামলায় অভিষেকের নাম নেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন কুন্তল। জেলে বসে পুলিশ ও নিম্ন আদালতে চিঠিও লেখেন যুব তৃণমূলের এই বহিষ্কৃত নেতা। কাকতালীয় ভাবে কুন্তলের অভিযোগের ঠিক আগের দিনে শহীদ মিনারের এক সমাবেশে অভিষেক দাবি করেন মদন মিত্র কুণাল ঘোষকে তার নাম নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে কুন্তল ঘোষের চিঠি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মতো কোনো কিউ আছে কিনা তা জিজ্ঞাসাবাদ করবে সিবিআই, খোঁজ করবে সিবিআই, প্রয়োজন পড়লে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে তারা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সর্বোচ্চ আদালত অবশ্য কোনো হস্তক্ষেপ করেনি, যদিও বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির দুটি মামলা সরানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপরেই মামলা যায় বিচারপতি সিনহার বেঞ্চে। বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দেয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আবেদন করেছিলেন পুনর্বিবেচনা এবং কুন্তল ঘোষ যে আবেদন করেছিলেন পুনর্বিবেচনা, তার দুটো অ্যাপ্লিকেশনই বা আবেদনই খারিজ করা হচ্ছে। ২৫ লক্ষ টাকা জরিমানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় কোনো বিষয় নেই, ও তো পায়ের ধুলোর সমান না, হাতের ময়লা। ২৫ লক্ষ টাকা দিয়ে কী হবে, দু তুড়ি মেরে দিয়ে দেবে। কিন্তু এটা ঠিক, একটা বড় থাপ্পড় খেলো আদালতের সামনে। সাহস দেখাচ্ছি আমি ফাঁসির মঞ্চে যাবো, কিন্তু বাবা ফাঁসির মঞ্চে যেতে হবে না, তদন্তের মুখোমুখি হও, সেটা যাওয়ার সাহস নেই। একবার সুপ্রিম কোর্ট হেরে গেল, আবার সুপ্রিম কোর্ট, টাকার খেলা চলছে। হাইকোর্টের জরিমানার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার উপর যে কস্ট ইম্পোজ করা হয়েছে, যে আদালতের সময় নষ্ট করা হয়েছে বলে ২৫ লক্ষ টাকা কস্ট ইম্পোজ করা হয়েছে, যারা কথায় কথায় গিয়ে পিআইএল করে মিটিং করা হচ্ছে না বলে আদালতের সময় নষ্ট করা হয়, তাদের উপর কোনো কস্ট ইম্পোজ করা হয় না। যাদের কনভয়ে মানুষের মৃত্যু হয় এবং গিয়ে কোর্টের থেকে প্রোটেকশন চাওয়া হয়, তাদের উপর কস্ট ইম্পোজ করা হয় না। আমি আমার অধিকারকে সামনে রেখে আচার বিচার ব্যবস্থার দ্বারস্থ হয়েছি বলে আমার উপর কস্ট ইম্পোজ করা হয়েছে। শুক্রবারই অভিষেকের আবেদন শুনতে পারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ক্যামেরায় মিন্টুর সঙ্গে অনুমাংশুর, রিপোর্ট জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।